হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ 16 মে বৃহস্পতিবার। কেমন থাকবে সারাদিনের আকাশ, কখন থেকেই বা হবে ঝড় বৃষ্টি, বা কোথায় বাড়বে গরমের উত্তাপ, কি জানালো আবহাওয়া দপ্তর, রাজ্যে থাকবে, এই নিয়েই বিস্তারিত আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে ছোট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন ও বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। কারণ আপনাদের লাইক ও শেয়ারই তো আমাদের উৎসাহিত করে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে শুরু করে লোকসভা ভোটের আপডেটটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সবার প্রথমেই জানিয়ে দিই, গত রাত্রে আবহাওয়া দপ্তর জারি করেছিল রাজ্যের 7টি জেলাকে, যেখানে বলা হয়েছিল যে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। আর সত্যি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুপাতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় গত রাত্রে ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টির জেরেই কিন্তু আজ বেশ কিছু এলাকায় তাপমাত্রা কম থাকবে এবং পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের একাধিক এলাকায় সকাল থেকে কিন্তু 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং দুপুরবেলা গিয়ে পৌঁছাতে পারে 37 থেকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। তো ফ্রেন্ডস, তার আগে আপনাদের থেকে জানতে চাই, গত রাত্রে কি আপনাদের এলাকায় ঝড় বৃষ্টি হয়েছিল? যদি হয়ে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে যখনই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনো আপডেট আসবে আপনাদের দিতে খুবই সুবিধা হবে। এছাড়া আজ 16 মে বৃহস্পতিবার, যেখানে বলা হচ্ছে সারাদিন ঝড় বৃষ্টি না হলেও বৈকালের পর থেকে অর্থাৎ সন্ধ্যার মুখে বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা ঝিমঝিম বৃষ্টি হতে পারে কলকাতা সহ রাজ্যের একাধিক এলাকায়, অর্থাৎ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতেই। এবং বেশ কিছু এলাকাতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জারি করলেও যেখানে এখনো পর্যন্ত বৃষ্টি থেকে শুরু করে ঝড়ের লেশ পর্যন্ত পৌঁছায়নি, যেখানে রোদের উত্তাপ বেশ ভালো রয়েছে এবং লুও বইছে। তবে এটা ঠিকই, রাজ্যের একাধিক এলাকাতেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর এমনি ভাবে আজ 16 মে বৃহস্পতিবার রাজ্যের একাধিক এলাকাতে কিন্তু আবারও সন্ধ্যার পর থেকে হতে পারে ঝড়, হতে পারে বৃষ্টি। তো ফ্রেন্ডস, আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আবহাওয়া দপ্তরের এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, এবং আবহাওয়া দপ্তরের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ইনফরমেশন পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।